নমস্কার বন্ধুরা জব জবজ্যানিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলার কী হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তো চলুন দেখে নিই বিস্তারিত কী আপডেট পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে সরাসরি কিন্তু আট মিনিট আগে এই আপডেটটি দিয়েছেন দুর্ভাগ্য এই যে আজও আঠেরো তিন দু হাজার চব্বিশ ডিএ মামলাটি নির্দিষ্ট সময়ের মধ্যে উঠল না অর্থাৎ উনচল্লিশ নং পর্যন্ত লিস্টেড মামলা এবং একটি পাসওভার মামলায় পরবর্তী জাজদ্বয় উঠে যান তো এক্ষেত্রে কী দেখতে পেলেন ডিএ মামলা কিন্তু আবারও সুপ্রিম কোর্টে উঠলো না সুপ্রিম কোর্টে কিন্তু উনচল্লিশ পর্যন্ত ডিএ মামলা শুনানি হলো অর্থাৎ উনচল্লিশ পর্যন্ত ডিএ মামলা লিস্টেড ছিল এবং তারপরেই কিন্তু পাস ওভার হয়ে যায় এবং পাস ওভার হওয়ার পরে কিন্তু নতুন জাজদ্বয় উঠে আসে যার ফলে ডিএ মামলা কিন্তু আজও নিষ্পত্তি হলো না বা কোনো রকম জাজমেন্ট কিন্তু সুপ্রিম কোর্ট দিল না অত্যন্ত দুর্ভাগ্যের সাথে জানাচ্ছি ডিএ মামলা কিন্তু আবারও পরবর্তী ডেট দেওয়া হলো পরবর্তী ডেট কিন্তু এখনও সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি আজও ডিএ মামলার শুনানি হলো না আজও কিন্তু ডিএ মামলা পাস ওভার হয়ে গেলো উনচল্লিশ পর্যন্ত সুপ্রিম কোর্টে মামলাগুলি শুনানি হলো কিন্তু ফাইনাল ডিসপোজাল যে মামলাগুলো ছিল সেগুলো কিন্তু একটাও শুনানি হলো না যেহেতু ডিএ মামলা এক নম্বর ছিল সেক্ষেত্রে শুনানি হলে কিন্তু এক নম্বরেই ডিএ মামলা শুনানি হতো উনচল্লিশ পর্যন্ত শুনানি হওয়ার পরে সেটা কিন্তু পাস ওভার হয়ে গেল পরবর্তী ডেটের জন্য পরবর্তী ডেট খুব শীঘ্রই জানা যাবে সুপ্রিম কোর্টে কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট অফিশিয়াল ওয়েবসাইটে ঘোষণা করেনি